السلام عليكم যে কোনো ধরনের উৎসব আয়োজনে পোলাওয়ের সাথে কোরমাটা কিন্তু বেশ মানানসই আর সে কথা ভেবেই আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন বাদামি কোরমা যারা সাদা কোরমাটা দেখতে পছন্দ করেন না তাদের আশা করছি এই বাদামি কোরমাটা অনেক বেশি ভালো লাগবে আর তাছাড়া শুধু পোলাও কেন আপনারা চাইলে নান রুটি ও পরোটার সাথেও এই কোরমাটা খেতে পারেন সেটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন প্রথমেই একটা প্যানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম লো আছে এই চিকেনগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব যেহেতু আজকে আমি ফার্মেড চিকেন দিয়ে তৈরি করছি সেজন্যেই হালকা একটু ভেজে নিচ্ছি যেহেতু এই চিকেনগুলো বেশ নরম হয় তবে আপনারা যদি আমাদের দেশীয় চিকেন দিয়ে রান্না করেন তাহলে কিন্তু ভাজা লাগবে না সরাসরি মশলায় ভুনে নিলেই চলবে তো আমি হালকা করে চিকেনগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আলাদা প্লেটে উঠিয়ে রাখছি এখন ওই চিকেন ভাজা তেলের ভেতরেই আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বেরেস্তা করে নিয়েছি তো বেরেস্তা করা হয়ে গিয়েছে এখন আমি আলাদা বাটিতে এগুলোকে উঠিয়ে নিব এরপর ওই বেরেস্তা ভাজা তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন তুলে নিব এখানে আমি দুটা তেজপাতা দুটুকরা দারচিনি তিন চারটার মতো সাদা এলাচ মুখটা একটু ফেড়ে দিলাম এবং তিন চারটার মতো আস্ত কালো গোলমরিচ দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব এরপর তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম আঁচে আছে এরপর দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব সেই সাথে আধা চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এই গরম মশলা আমি ঘরেই তৈরি করে নিয়েছি এর ভেতরে জায়ফল জৈত্রী সহ নানা ধরনের সুগন্ধি মশলা আছে আর গরম মশলার ভিডিও লিঙ্কটা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি থেকেও কিছুটা কম আঁচে রেখে এগুলো সেদ্ধ হতে দেব অন্যদিকে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটার ভেতরে আমি প্রায় আধা কাপের মতো টক দই দিয়ে দিলাম টক দইটা কিন্তু খুব ভালোভাবে আগে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাকে আমি ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নিয়েছি এটা আমি রান্নায় ব্যবহার করব। প্রায় দশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি ঢাকনাটা খুলে আবারও নেড়ে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি আরও দু তিনবার একটু নেড়েচেড়ে দিয়েছিলাম এখন আমি পেঁয়াজের বেরেস্তা ও টক দই দিয়ে পেস্ট করা সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি দিয়ে নেড়েচেরে মিশিয়ে নিব এই মিশ্রণটা দেওয়ার পর দেখবেন ঝোলটাও একটু ঘন হয়ে গিয়েছে এরপরে আধা কাপের মতো তরল দুধ এবং চার পাঁচটার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা শুঘ্রানের জন্যে এরপর আরও দু তিন মিনিটের জন্য একটু জাল করে নিয়েছি তারপরে প্রায় রান্নার শেষের দিকে আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটা কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছি আর এই খাঁটি গাওয়া ঘিয়ের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন তো এরপরে আমি এক চা চামচের মতো চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি তাই টক দইয়ের ভাবটা কাটানোর জন্য চিনি দিয়ে দিলাম রান্নাটা এখন শেষের পথে তো শেষের দিকে আমি পাঁচ ছয়টার মতো ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দিলাম আর এই পর্যায়ে আপনারা চাইলে একটা চামচ গোলাপ জল বা কেওড়া জলও ব্যবহার করতে পারেন ঝোলটা কিছুটা পাতলা থাকতেই আমি নামিয়ে নিব। কারণ চুলা থেকে নামানোর পর ঠান্ডা হওয়ার পরে এই ঝোলটা টেনে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো দর্শক তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ও সুস্বাদু চিকেন বাদামি কোরমা এখন আপনারা চাইলে পোলাও নান রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন আজকের রেসিপি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ